আসসালামু আলাইকুম, আমার নাম কুলচুম বেগম। আমি দিতে আসলে হাসপাতালে আমি কোনো সমস্যা নিয়ে আসছি। সমস্যা গেলে হলো কোমর ব্যথা, গার ব্যথা, হাঁটু ব্যথা। স্যার বলেছি কোমর ব্যথা করে, গার ব্যথা করে, হাঁটু ব্যথা করে, তো পরীক্ষা নিরীক্ষা নিচ্ছে দেখছে, দেখে স্যারে ভর্তি করছে। আগে ব্যথা আসিল, অনেক ব্যথা হয়ে আসিল, কোমর আডু গারে বা দাখনার গোড়ায় গোড়ায় সবাই ব্যথা আসিল। মোটামুটি আল্লাহ দিলে ভালোই সুস্থ হয়েছি, আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ। অনেক বছর থেকে আমি ব্যথা নিয়ে কষ্ট কষ্ট আছি। যখন আমি এই এন হসপিটালে ভর্তি হয়েছি আমি অসুস্থ হয়েছি, সুস্থ হইয়া আমার বৌমায়েরা কইছি, হুম দিছি, 10 দিন পরে ইয়ার পর আমার বৌমা আইছে সুস্থ, আলাই দিলে মোটামুটি হয়েছি। বৌমার এই গারোই ব্যথা, কোমর ব্যথা, এই আডু ব্যথা। আমার নাম ফারজানা আক্তার, আমি একজন গৃহিণী, আমার 3 সন্তান। তো আমার শাশুড়ি অনেক বছর ধরে অসুস্থ, ব্যথা, অনেক ব্যথা, শুধু কান্নাকাটি করে আর আল্লাহর কাছে শুধু বলে। তো এরকম করতে তো অনেক হাসপাতালে দেখাইছি, অনেক রকম ট্রিটমেন্ট করা হয়েছে আমার, তো আমার ভালো হয় না। তারপরে এক সময় আমার এক চাচি শাশুড়ি এই জন্য এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে আসে 1 মাসে, আল্লাহর রহমতে একটা পুরাপুরি সুস্থ। তারপরে আমার চাচি শাশুড়ির সাথে দেখা করতে গেলাম, তারপরে হাসপাতালের নাম ইয়া করলো, তারপরে বলছি আমরা আসবো আসবো। তাই একদিন সকালবেলা যাই দিই, আমার অনেক কান্নাকাটি করতেছে ব্যথায়, তারপরে সেদিনই আসছি আমার আসা। তারপরে এর পরের দিন ভর্তি করানো হয়েছে। আম্মা এই যে নামাজের শেষ দাঁড়া ইশারায় দেয়, এই শেষ দাঁড়া দিতে পারতো না। তারপরে আবার এতটুকু কাটাকুটি করতে পারতো না, বসে বসে এই যে উঁচুতে বসে আর তারপরে কাটতে হইতো, রান্না দাঁড়া দাঁড়ে করতো, বসা টসা একটু কষ্ট হইতো। বড় 2 বছর তো এগুলো আর করে টরে না, মনে করেন এরকম কষ্ট হইতো দেখে তো এদেরিয়া। তারপরে যখন কিনা এই যে MRI গুলো করেছে আগেই, 3 বছর আগেই করেছে, তখন ওইসব ডাক্তার বুঝতে পারে না, কিন্তু এই স্যারে সুন্দর বুঝতে পারলো। তারপরে এরপরে পারে না, এরপরে দিন ভর্তি করানো হইলো। আল্লাহ পাকের রহমতে এখন তো অনেক ভালো। আমারটা মনে করেন 2015 সাল থেকে আমি অসুস্থ, এই গার আর কোমরের সমস্যা। তা তখন এদেরকে MRI করলাম, করার পরে এদেরকে 14 দিন ক্লিনিকে থেরাপি দিয়েছিলাম 30 মিনিটে। তো নিচে পরে আলহামদুলিল্লাহ এই বছর এত বছর চললাম, শীত আসলে একটু একটু বেশি ব্যথা করে। তা আম্মা এখানে ভর্তি হয়েছে পরে আম্মা তো আগের থেকে আমার থেকে বেশি অসুস্থ হয়েছিল। তারপর আম্মা বলে যে তুইও আয় আসলে একসাথে থেকে ট্রিটমেন্ট। আমি আল্লাহ আলহামদুলিল্লাহ আজকে 5 দিন আমার রানি, কিন্তু আগের থেকে আমার গাড়ে ব্যথা এখন নাই বললেই চলে। আমি মনে করেন রেস্টে থাকলে ভালো থাকি, কাজ করলে সমস্যা, এই জন্য আমি কাজ একেবারে কমই করি। এখন আমার এই প্রথমে প্রাথমিক সমস্যা ছিল, আমি একটা রুটিও বানাইতে পারতাম না, হাতে জিমজিম করতো, তা তসবির সরাটা আমার তো মনে হতো অনেক ভারী, বুঝছেন। তারপরে ডাক্তারের কাছে যাই বলছি যে একটা রুটি বেলতে পারি না, তারপরে এদের লোকের তসবির সরাটা ভারী ভারী লাগে, এই হাত স্বাভাবিক এই হাত। তারপরে হ্যাঁ বলছে আপনি গাড়ের কোনো সমস্যা আছে, বলি না গার ব্যথা করে না। তারপরে হ্যাঁ মানে MRI দিছে, দেওয়ার পরে তারপরে উঠছে প্রবলেম, তারপরে যে থেরাপি নিলাম, নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এতদিন ভালোই ছিলাম, এখনো ভালোই আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালোই লাগে। একটা রুমও ঝাড়ু দিতে পারি না এখনো বর্তমানে, ঝাড়ু দিলেই আমার গার ব্যথা হাত ব্যথা স্টার্ট হয়ে যায়। পাকের ঘরও আমি পরিষ্কার করি না, আমাকে সব কাজের মিলে এসে এগুলো দেওয়া যায়, যেদিন না আসে সেদিনই আমি অসুস্থ হয়ে যাই। কিনা এখানে আসলাম, এই ডাক্তারের কাছে আসছি, তারপর ডাক্তার তো দেখে আমার আর আমার হাজবেন্ডের দায়িত্ব দেখেন এই এমন অবস্থা, এমন আছে অপারেশন ইয়া করতে পারে। তবে কি আমাদের এইখানে যদি থেরাপি নেয় তো হ্যাঁ আগে বলছে যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, এই আল্লাহর উপরে ভরসা করছি বলে এখানে আসছি, আর এখানে আসছে হ্যাঁ ওদি আল্লাহর উপরে ভরসা করে ইনশাল্লাহ বলছে, এই জন্য আমি এখানে থাকি কিছুদিন, আল্লাহ যদি সারায় আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে অনেকটাই অনেক ভালো লাগে। আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে ভালো থাকতে পারি। সবাই জন্য আল্লাহ আবার নাই না, সবাই জন্য সুস্থ করে, যে অসুস্থ আছে যে অসুস্থ সেই জানে যে ব্যথা যে কত খারাপ, অসুস্থ আছে অবতে আল্লাহ সুস্থ করে নে। আমার চাচি শাশুড়ি প্রথমে, তারপরে আমার আম্মা আসলো, আমার পরে আমি আসছি। এখন ওজন থেরাপিটা নিছি পরে অনেক ভালো লাগছে, ভয় পাইছি প্রথমে তা ভালো লাগছে, আমি বলছি আম্মাই বলছে, এখন আমার হাজবেন্ডও আজকে স্যারের সাথে আলাপ করছে,
আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।